बिग न्यूज सवार आगे सवार साथे राज्य कारा मंत्री ও কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস সম্পূর্ণ নিজ খরচায় কৃষ্ণনগর এক ধুবুলিয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের পাশেই মা ক্যান্টিনের উদ্বোধন করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ টাকার ক্যান্টিন চালু করেছিলেন। গরিব দুস্থ মানুষ করোনার কারণে কাজ হারিয়েছেন এমন মানুষ, এছাড়াও কোভিড আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ওনার ব্যক্তিগত অর্থে আগামী ২৫ দিন প্রাথমিক পর্যায়ে মানুষের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হবে। আজ ২০০ প্যাকেট খাবার দেওয়া হয়েছে, আগামীতে চাহিদা অনুযায়ী আরও সংখ্যা বাড়ানো হবে এমনটাই জানালেন তিনি। তবে এই উদ্যোগে খুশি ধুবুলিয়ার দুস্থ মানুষ এবং করোনা আক্রান্ত পরিবারেরা। পরিকল্পনা আছে এরকম কর্মসূচি মানে কতদিন চলবে এই অভাবের বিষয়টা সবারই জানা আছে। ব্লকে ব্লকে প্রতিটা ব্লকে ব্লকে ওদের ব্যাপারটা সকলে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্ক বিষয়টা এটা প্রকৃতভাবে আমাদের প্রত্যেকটি এলাকা এলাকায় গ্রামীণ এলাকায় মানুষের মধ্যে একটা সাড়া যদি জাগিয়ে তুলেছে যে তাদের আবার রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে নির্বাচন ছিল, নির্বাচনের আগে আমরা শুরু করেছিলাম জেলায় জেলায়, এবার নির্বাচনের পরে আবার সবাই মিলে একইভাবে সারা জেলায় আমাদের ওটা লাগিয়ে প্রথম অনুপ্রেরণা হচ্ছে মা ক্যান্টিন আবার সবাই সব জায়গাতে শুরু করেছে। একটু এখান থেকে কি দেওয়া হবে চলবে এটা তো আচ্ছা এটা কি যতদিন আমাদের মানুষের মধ্যে এই অভাবের তাড়না থাকবে ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাবো। আচ্ছা এটা আজকে ২ নম্বর হচ্ছে, এটা কি ১ নম্বর ব্লকে চলবে? ১ নম্বর ব্লকে চলবে, কালকে থেকে কৃষ্ণনগর শহরে হবে, তারপরের দিন আবার কৃষ্ণনগর ১ নম্বর। স্যার এটার কোনো টাইম টেবিল আছে? কোনো টাইম টেবিল আছে? এটা প্রত্যেকই ১২টার পর থেকে কতক্ষণ দেওয়া হবে? এইটা যতক্ষণ ইয়ে থাকবে আমাদের মা ক্যান্টিন এ যেখানে ৫ টাকা করে নেওয়া হয় এখানে স্যার দেখছি সেরকম কোনো ব্যবস্থা দেখা নেই। টোটালি ফ্রি যেটু, এই উদ্যোগটা কে নিয়েছে? মানে কাদের উদ্যোগে রান্নাটা হচ্ছে? এটা নিজেই নিয়েছি আমরা, জেলা অনেক জায়গাতেই আমরা এটা শুরু করেছি, মন্ত্রী নিজের উদ্যোগ। আচ্ছা এইটা তো অঙ্গনারী কর্মীদের দিয়ে রান্না করানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, আমরা যত জানি এই যে এই জায়গাটা কর্মীরা নিজেরা করছে যখন তাদের একটা ইন্সপিরেশন আছে এটাতে, সুতরাং দেখা যাক তাহলে সকলেই আসবে, সকলেই আসবে। এই বাস টার্মিনাল টার্মিনালে কি এটা চলবে? এই বাস টার্মিনাল যেটা উদ্বোধন সুবিধা আছে এটা আমি তৈরি করেছিলাম, হ্যাঁ পঞ্চায়েত থেকে এটা তৈরি করেছিলাম হাসপাতালের সঙ্গে, এটা আমরা বিশেষভাবে এই জায়গাটা ঠিক করেছি কারণ এখানে হাসপাতালে আমাদের সমস্ত যারা রোগীরা এবং অন্ততপক্ষে আমাদের যারা অসুস্থ মানুষ তাদের এই জায়গাটাতে তার উপস্থিতিটা থাকে এবং সেখান থেকেই আমরা জানতে পারি যে প্রকৃতপক্ষে এলাকার মানুষের অবস্থাটা কী, সুতরাং সেই অবস্থাটা যাতে আমরা মেকআপ করতে পারি এবং তাদেরকে সুন্দরভাবে আবার ভালোভাবে রাখতে পারি, সুস্থ এখান থেকে হবে ওষুধে আবার আমরা সামাজিকভাবে মানুষের সুস্থ করে তুলব। কোভিডের দ্বিতীয় ঢেউ এটাই প্রথম, এর আগে গত ২০২০ সালে প্রত্যেকের এলাকায় প্রায় হাজার হাজার মানুষকে এরমভাবে আমরা প্রতিটা অঞ্চলে অঞ্চলে আমরা তাদেরকে চাল ডাল তারপরে তাদেরকে আলু পেঁয়াজ তেল সব কিছু দিয়েছি,
এবার আমরা এছাড়াও আমরা আমাদের এখান থেকে সকলে মিলে আমাদের বিভিন্ন প্রশাসনিকভাবে সংগঠনের সঙ্গে যুক্ত তারা সহযোগিতা করেছে। পরিচালনা আমাদের ছেলেরা থাকে, উৎসাহী ছেলেরা আগে আর অভাব নেই মানুষের কাজ করতে। যেটু পরে কি দলীয় কর্মী ছাড়া অঙ্গনারী কর্মীকে নেওয়া হতে পারে? হ্যাঁ, পরে দলীয় কর্মী ছাড়া যে অঙ্গনারী কর্মীকে কি রান্নার জন্য নেওয়া হতে পারে? আসবে তো অনেকেই আসবে, কি আছে, নিজে আসলে সাংবাদিক বন্ধুরা এসে এইবারে হেল্প করলে আমি খুব খুশি হব। আচ্ছা, কোভিডের উজালা, কোভিডের দ্বিতীয় ঢে মানে জেলাতে এইখান থেকে প্রথম শুরু হলো, মানে কোভিডের দ্বিতীয় ঢে জেলাতে যে দ্বিতীয় ঢে তার মানে প্রথমে এখান থেকে কি শুরু হলো? এর আগে হয়েছে, এর আগে আমাদের ইয়েতে রানাঘাটে দিয়েও পড়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24x7।